দুর্বালি হাওয়ার দাপটে আজ রাত থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পরিবর্তন, আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ারেরও বেশ কিছু জায়গাতে। সঙ্গে জানানো হয়েছে পূর্বালি হাওয়ায় রাতের তাপমাত্রা আবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2-3 ডিগ্রি তাপমাত্রা আবারও বেড়ে যেতে পারে। শীতের প্রভাব ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছে আজ মঙ্গলবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী শুক্রবার পর্যন্ত, অর্থাৎ টানা 4 দিন পর্যন্ত বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার সকালে হালকা কুয়াশা, মেঘলা আকাশ থাকলেও ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয় বেলার দিকে। তবে আবারও রাত থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, ঘন কালো মেঘে ঢেকে যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই সঙ্গে আজ রাত থেকেই বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হাওড়ার উলুবেরিয়া, খড়দাও, আরামবাগ, হুগলি, চন্দননগর, সেই সঙ্গে নদিয়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, বাঁকুড়ায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান এই সমস্ত জেলাতে। একইভাবে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, সেক্ষেত্রে বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরা, মাগুরা, অভয়নগর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা, মহেশখালী এই সমস্ত জায়গায়ও কিন্তু ছিটেপটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শীতের এই বৃষ্টির ফলে কৃষকদের কিন্তু ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বেশি না হলেও কম ক্ষতি হতে পারে। তো যার জন্য কৃষকদেরকেও আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একইভাবে যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দেখি, সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি থেকে শুরু করে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা আগামী 3-4 দিন ধরে রয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে, যেখানে কিন্তু রেডার অনুযায়ী দেখা যাচ্ছে। চলুন এবারে আমরা দেখে নিই যে বর্তমানে কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে, রেডার অনুযায়ী কী কী দেখাচ্ছে, চলুন দেখে নেওয়া যায়। বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্র দেখি বা রেডার অনুযায়ী দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যদি আমরা 30 তারিখ রাত্রের আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এই দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন মেদিনীপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা নদিয়া দেখি, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শান্তিপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চাকদাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা গাঙ্গেয় উপত্যকায় চলে আসি, দক্ষিণ চব্বিশ পরগনা বা মেদিনীপুরের গাঙ্গেয় উপত্যকাগুলো এই মুহূর্তে কিন্তু এখানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বর্ধমান, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে পুরুলিয়াতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তো চলুন এবারে আমরা দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের দিকে যাই, এখানে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নিই। বন্ধুরা, দক্ষিণবঙ্গ ছেড়ে যদি এবার আমরা উত্তরবঙ্গের দিকে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিংয়ে কিন্তু আজ রাত থেকেই বৃষ্টিপাত হতে পারে, গ্যাংটকে বৃষ্টিপাত হতে পারে, কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে কিন্তু তুষারপাতেরও হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা কোচবিহার দেখি, সেক্ষেত্রে কোচবিহারে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, আলিপুরদুয়ারেও কিন্তু বৃষ্টি নাও হতে পারে। আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করি এবং পরবর্তী দিন দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখব বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, ঢাকা, বরিশাল, কুমিল্লা সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখি, বিশেষত উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন গোসবা, কাকদ্বীপ, নামখানা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এগুলো কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকা। জয়নগরে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বারাইপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেদিনীপুরে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে মেদিনীপুরে সব জায়গায় যে বৃষ্টিপাত হবে এমন কোনো কিন্তু আপডেট এই মুহূর্তে দেখা যাচ্ছে না, অর্থাৎ 31 তারিখের সকালের আপডেট অনুযায়ী কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে দুপুরের পর থেকে কিন্তু আবারও মেদিনীপুর সহ অন্যান্য জায়গা, ঝাড়গ্রাম, টারগ্রামেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন তমলুকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। এরপরে যদি আমরা আবারও সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের যে সমস্ত একাধিক জেলাগুলো রয়েছে, এখানে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার কিন্তু দুটোর পর থেকে প্রায় প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত হবে।
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের যশোর, খুলনা এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে, সাতক্ষীরায় বৃষ্টিপাত হতে পারে, ময়মনসিংহে বৃষ্টিপাত হতে পারে, রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক যে সমস্ত জেলাগুলো রয়েছে, এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, গ্যাংটকে বৃষ্টিপাত হতে পারে। তবে আলিপুরদুয়ার বা কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, প্রবল বৃষ্টি বা বেশি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। একইভাবে যদি আমরা মালদা জেলা দেখি, সেক্ষেত্রে মালদা জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা 1 তারিখ থেকে 2 তারিখের দিকে যাই, সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমতে শুরু করবে এবং আকাশ কিন্তু ধীরে ধীরে আবারও পরিষ্কার হতে শুরু করবে। সকালের দিকে হালকা মাঝারি মেঘ এবং সেই সঙ্গে দুপুরের পর থেকে আবারও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপরে কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকে কিন্তু আবার আকাশ পরিষ্কার হতে পারে। তবে সন্ধ্যার পরে 2-1 জায়গায় মেদিনীপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকাতে এই মুহূর্তে মেঘ রয়েছে কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।